নমস্কার বন্ধুরা, আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মাত্র প্রকাশিত হয়ে গেল WBCS 2022 এর প্রিলিমিনারি এক্সামে কে কত নাম্বার পেয়েছো, সেই নাম্বারের লিস্ট প্রকাশিত করে দিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। তো কিভাবে তোমরা সেই লিস্টটা চেক করতে পারবে, কারণ সেখানে কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের নাম্বার প্রকাশিত করা হয়েছে, সে ব্যক্তি পাস করুক বা না করুক প্রত্যেকের নাম্বার কিন্তু পাবলিক সার্ভিস কমিশন আজকে প্রকাশিত করে দিল এই মাত্র। তো সেই লিস্টটা কিভাবে চেক করবে, তার মধ্যে থেকে তোমার রোল নাম্বার কিভাবে খুঁজে পাবে, তুমি কত মার্কস পেয়েছো সেটা কিভাবে দেখতে পাবে, সেই সমস্ত নিয়ে থাকবে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা। তো ভিডিও শুরু করার আগে ফার্স্টে তোমাদের বলে রাখি, এই চ্যানেলে বিভিন্ন রিক্রুটমেন্ট রিলেটেড, কোনো নোটিফিকেশন রিলেটেড, কোনো অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে সবার আগে কিন্তু ইনফর্ম করা হয়। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং রেগুলার বেসিসে চ্যানেলটা ফলো রাখো, এবং তার পাশে থাকা চ্যানেলের নিচে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। তো সবার প্রথমে তোমরা চলে আসবে তোমাদের ফোনে যে কোনো গুগল ব্রাউজারে, এসে সার্চ অপশনে এসে লিখবে WBPSC, লিখে সার্চ করবে। সার্চ করলে একটা পেজ ওপেন হবে, সেখানে প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কটার উপরে ক্লিক করলে তোমরা পৌঁছে যাবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে একটু স্ক্রল করে নিচে নামবে, নিচে নেমে দেখবে ভিউ অল বলে একটা অপশন আছে, এই হোয়াটস নিউ এর ভিউ অল অপশন আছে, সেই ভিউ অল অপশনটার উপরে ক্লিক করবে। ক্লিক করলে নতুন একটা পেজ ওপেন হবে, সেখানে প্রথমেই দেখতে পাচ্ছ এক নাম্বার সিরিয়াল নাম্বারই কিন্তু দেওয়া আছে, মার্কস অফ অল দ্য ক্যান্ডিডেট অফ WBCS ETC প্রিলিমিনারি এক্সামিনেশন 2022, অর্থাৎ 2022 WBCS এর যে প্রিলিমিনারি এক্সামটা হয়েছে তাতে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মার্কস অফ অল ক্যান্ডিডেট, মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মার্কস কিন্তু প্রকাশিত করেছে। কিভাবে ডাউনলোড করবে, এর সোজাসুজি ডান সাইড ডাউনলোড অপশন যেটা আছে এটার উপরে ক্লিক করলে তোমাদের পেজটা ওপেন হয়ে যাবে, এবং পেজটা একটু লোড হতে কিন্তু টাইম নেবে, কারণ পেজটা অনেকটা বড় একটা পেজ, প্রায় 12,000 পেজের কিন্তু একটা PDF, সেই কারণে কিন্তু একটু টাইম লাগবে। এখানে দেখতেই পাচ্ছ যে 12,082 পেজের কিন্তু এই যে PDFটা। তো এখানে এই PDFটা যখন ওপেন হয়ে যাবে, তারপর কি করবে, তোমরা ফোন থেকে হোক বা তোমাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে হোক, তোমরা ফাইন্ড অপশনটাতে ক্লিক করবে। এই ফাইন্ড অপশনে ক্লিক করে তোমার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে লিখবে। সাপোজ আমি এখানে একটা রোল নাম্বার এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে ধরো তোমার রোল নাম্বার 01000017। তো এটা লেখার পরে তোমরা এটাকে সার্চ করবে, সার্চ করলেই এখানে দেখতে পাচ্ছ যে রোল নাম্বারটা গ্রিন কালারের মার্কিং হয়ে গেছে, এবং এই যে রোল নাম্বার এখানে দেখতে পাচ্ছ, রোল নাম্বারের সোজাসুজি তোমার ক্যাটাগরি দেখতে পাবে, এবং তার সোজাসুজি তুমি কত মার্কস পেয়েছো সেই মার্কসটা শো করবে। তো এইভাবে এখান থেকে তোমরা এই লিস্ট থেকে তোমার রোল নম্বর ওয়াইজ তোমার মার্কস দেখে নেবে। এবং এটাই ছিল এই ভিডিওর আজকের বক্তব্য, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে তোমরা লাইক করবে এবং তোমার বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, যারা গত বছর অর্থাৎ WBCS 2022 এর এক্সামটা দিয়েছিল, যাতে করে তারা তাদের নিজেদের মার্কসগুলো দেখতে পারে। থ্যাংক ইউ।